শুক্রবার চীনের হুবেই প্রদেশের জিয়ানশি অঞ্চলে আসন্ন মধ্য শরৎ উৎসবকে কেন্দ্র করে পালন করা হয়েছে মুকীয় উৎসব এদিন বছরের শেষ নাগাদ প্রচুর ফসলের কামনা করে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা মোকীয় কিংবা শরতের ছোঁয়া হল তুজিয়া জাতিগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবটি গত কয়েকশো বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে অনুষ্ঠানটি সাধারণত মধ্য শরৎ উৎসবের আগে পালন করা হয়ে থাকে ঐতিহ্যবাহী এই উৎসবটি চীনের চন্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাসের পনেরোতম দিনে পালন করা হয় এ সময় রাতের আকাশে চাঁদ পূর্ণ অবস্থায় থাকে এই বছর মধ্য শরৎ উৎসব উদযাপিত হবে সতেরো সেপ্টেম্বর এর আগে প্রাক উৎসব হিসেবে জিয়াংশি অঞ্চলের বাসিন্দারা বাগান থেকে শাকসবজি সংগ্রহ করে প্রচুর ফসলের কামনা জানায় মুখী উৎসবের দিন আতশবাজি এবং এরপরে একটি ছন্দময় ড্রাগন নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পুরো অনুষ্ঠানে দর্শকদের নানা আয়োজনের মাধ্যমে মাতিয়ে রাখা হয় অনুষ্ঠানের পর গ্রামবাসী এবং পর্যটকরা হাতে মশাল নিয়ে একটি বাগানের দিকে যায় সেখানে তারা বেগুন গোলমরিচ এবং ভুট্টার মতো সবজি সংগ্রহ করে থাকে তিয়ান ওয়েনওয়েন নামে এক পর্যটক বলেন তুজিয়া জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে মুখিয়তে অংশগ্রহণ করা তার জন্য আনন্দের ছিল শুক্রবারের অনুষ্ঠানে সে সবচেয়ে বড় আঙ্গুরটি সংগ্রহ করেছেন যার কারণে সে নিজেকে ভাগ্যবান মনে করছেন ইফা জাহান বাংলা